আমার জামাতের জই নামাজ পড়ার দোয়াটা তোমাকে দিয়া দিলাম। অনেক সময় এবাদত করেও যা কামাই করা যায় না, এগুলা আল্লাহ আল্লাহ ছোট খাটো নেকি দিয়েও করা যায়। তাদের ঠিক না হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ নবীর রওজার সামনে বইটা বুখারী শরীফ পড়াইছেন। বুখারী শরীফ ইতিহাস কিতাব, সবচেয়ে বড় যে কিতাব কোরআনের পরে যে কিতাবের মর্যাদা দেওয়া হয় বুখারী, সহিহ বুখারী, সাহেব জাকারিয়া রহমতুল্লাহ আলীকে পড়াইছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর রওজার সামনে আসাবে সুফা, নবীর রওজা, রওজার অর্থাৎ পশ্চিম দিকে মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়া হয়।